মাসিকের পরবর্তী দিনগুলো থেকে পরবর্তী মাসিক পর্যন্ত বিভিন্ন বয়সের মেয়েদের স্রাবের ধরন কেমন হয় তা প্রত্যেক মেয়েরই জানা প্রয়োজন। মাসিকের ক্ষেত্রে প্রথমে লাল রং রক্ত, পরবর্তী বিভিন্ন বর্ণে রক্ত নির্গত হয়ে থাকে। মায়েদের সুস্থতার জন্য পিরিয়ড ও পিরিয়ডে পরবর্তী স্বাস্থ্য সম্পর্কে জানা কিন্তু মেয়েদের পক্ষে খুবই দরকার। আমি কমেন্ট সেকশনে একটা কমেন্ট পড়েছিলাম, এক দর্শক বন্ধু আমার বলেছিলেন যে বিভিন্ন ধরনের স্রাব যায়, তো সেই কারণ কি? তো স্রাব বিভিন্ন ধরনের কি কারণে যায়, কেন যায়, কখন যায়, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি স্টার্ট করার আগেই। মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় বন্ধুরা, আপনারা যদি প্রতিদিন আমার আপলোড করা নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যেতে চান তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করবেন। বেশিরভাগ মেয়েই স্রাব সংক্রান্ত বিষয় নিয়ে প্রকাশ্য আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তবে এ কথা আমরা সবাই জানি যে প্রতিটি মেয়েরই একটি নির্দিষ্ট বয়সের পরে মাসের কয়েকটা দিন পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়। প্রতিটি মেয়ের জীবনের স্বাভাবিক নিয়ম অনুযায়ী স্রাব পেয়ে থাকে। যেহেতু স্রাব একটি শারীরবৃত্তীয় স্বাভাবিক প্রক্রিয়া, সেহেতু প্রত্যেকেই এই প্রক্রিয়াটি সম্পর্কে জানাটাও গুরুত্বপূর্ণ। তাই আজ আমি বিভিন্ন বয়সের বা বিভিন্ন সময়ে মেয়েদের কীরকম স্রাব যায় সেই সম্পর্কে আলোচনা করছি। বন্ধুরা, কোনো কোয়ারি থাকলে আমাকে বলুন। গণিপথে প্রাকৃতিকভাবে বেরিয়ে আসা এই তরল পদার্থের নামই হলো স্রাব। স্রাব মহিলা প্রজনন সিস্টেমকে পুনরায় সক্রিয় করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলস্বরূপ তরল বা স্লেমা বের হয় এবং যোনি সংক্রমণ প্রতিরোধে জন্য মৃত কোষগুলো, নিরস্ত ডিম এবং ব্যাকটেরিয়াকে সরিয়ে দেয়। তাই স্রাব নিয়ে চিন্তা করবেন না, সাদা স্রাব থাকা কিন্তু একান্তই জরুরি। সাদা স্রাব থাকে বলেই আমাদের ভেতরে জননতন্ত্র পরিষ্কার থাকে। প্রজনন ব্যবস্থা পরিষ্কার এবং সক্রিয় রাখে। যোনিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে যার পরিমাণ হরমোন এবং অ্যাসিডের স্তর দ্বারা নিজস্ব উপায়ে নিয়ন্ত্রিত হয়। উচ্চ যোনি স্রাবের কারণ কিছু রয়েছে, তবে মানে স্রাব বলতে যে একদম অতিরিক্ত স্রাব সেটা কিন্তু ভালো নয়, তাহলে কিন্তু শরীরে বিভিন্ন ক্ষতি হয়। অবশ্যই স্রাবের দিকে লক্ষ্য রাখবেন। বিভিন্ন ধরনের এই যে কালার স্রাবের কথা যে আপনি বলেছেন, যে যিনি বলেছেন কমেন্টে ওনার কথা আমি বলছি, যে তাহলে কিন্তু অন্য শারীরিক কোনো রোগের ইঙ্গিতও কিন্তু বহন করে। স্রাব কেমন হবে? স্বচ্ছ স্বাভাবিক তরল গন্ধহীন চুলকানি বিহীন, সেটা ঠিক আছে। মেয়েদের বয়স অনুসারে যোনি স্রাবের ঘনত্ব পরিমাণ এবং রক্ত পরিবর্তিত হয়। স্টিকি সাদা এবং স্বচ্ছ স্রাব প্রতি মাসে নির্দিষ্ট সময়ে স্বাভাবিক। সময়ের সাথে অতিরিক্ত স্রাব স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করতে পারে। উচ্চ স্রাবের কিছু কারণ রয়েছে, সেটাও আমি ডিটেলসে আলোচনা করব। জন্ম নিয়ন্ত্রণের জন্য সেবনকৃত কিছু ওষুধের জন্য উচ্চমাত্রায় স্রাব দেখা যায়। রক্তের পিএইচ এবং হরমোনগুলির মধ্যে পার্থক্যের জন্য দেখা যায়। ডিহাইড্রেশন এবং অপুষ্টির জন্য দেখা যায়। গর্ভাবস্থায় এবং বহুমূত্র রোগের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়। ঘনত্ব, রং এবং ধরন অস্বাভাবিক স্রাব অসুস্থতা নির্দেশ করে। নিজের সুস্বাস্থ্যের জন্য স্রাবের রং গন্ধ স্বাভাবিক কিনা প্রতিটি মেয়ের জানা উচিত। যোনি স্রাবের ঘনত্ব সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। প্রত্যেকে সচেতন মহিলাকে সময়ের পরিবর্তনের সাথে সাথে স্রাবের স্বাভাবিক ধরন সম্পর্কে জেনে নেওয়াটা খুবই জরুরি। ঋতুস্রাবের 1 থেকে 5 দিন, অর্থাৎ প্রথম দিন থেকে 5 দিন ঋতুস্রাব বা পিরিয়ড, 1 বা 5 দিনে লাল যে রক্ত যায় তা সাধারণ পিরিয়ডের রক্ত। ঋতুস্রাব হলো অব্যাহত ডিম, স্লিমা, জরায়ু টিস্যুর মৃত কোষের সংমিশ্রণ। অনেকে পিরিয়ড অনেকের 7 দিন পর্যন্ত হতে পারে। ঋতুস্রাবের শেষে যোনি শুকিয়ে যায়, মানে 7 থেকে 14 দিনের কথা আমি বলছি। এই সময় ডিম্বাশয় গঠন এবং পরিপক্ক হতে শুরু করে। এমন সময় অনেকেরই কিছুটা ঘন সাদা হলুদ স্রাব নির্গত হয়। আর আসা যাক 14 থেকে 25তম দিন। এই ধাপটি উর্বর উইন্ডো বলা হয়, অর্থাৎ আমরা যেটা বলি ফার্টিলিটি উইন্ডো। ডিম্বাশয় নিষিক্ত হয় সময়, অর্থাৎ এই সময় এই ফ্যালোপিয়ান টিউবের নলটি প্রবেশ করে। সুতরাং এই সময় শারীরিক মিলনের মাধ্যমে শিশু গর্ভে আসার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ আমি একটা ছোট্ট টিপস দিই, এই টাইমে কিন্তু গর্ভধারণের সম্ভাবনা সবথেকে বেশি থাকে। যারা চেষ্টা করছেন মা হতে, তারা এই টাইমে ইন্টিমেট হওয়ার চেষ্টা করুন সঙ্গীর সাথে, অবশ্যই আপনি ভালো ফলাফল পাবেন। ডিম্পনস্ফোটনের সময় যোনি স্রাব বেশি হতে পারে এবং ডিমের সাদা অংশের মতো পাতলা পিচ্ছল এবং স্বচ্ছ স্রাব থাকে। ডিম্পনস্ফোটনের পরে যোনি ট্র্যাক
বা আবার শুষ্ক হয়ে যায় বা কিছুটা চটচটে ঘন স্রাব হতে পারে। 25 থেকে 28 দিন পিরিয়ড শুরুর আগে সময়টি সাধারণ যোনিস্রাবের লক্ষণ থাকে না। এই সময় মহিলার প্রজনন সিস্টেম সময়ের জন্য প্রস্তুত করে এবং ডিম শুক্রাণু দ্বারা নিষিক্ত হলে তা জরায়ুতে স্থাপন করা হয়। এই সময় হালকা গোলাপি বা বাদামি স্রাব যেতে পারে, একে ইমপ্লান্টেশন রক্তপাত বলে। যারা এই পর্যন্ত আমার সাথে কন্টিনিউ করে এলেন তারা ভাবছেন হয়তো সবই তো স্বাভাবিক, তাহলে স্রাব নিয়ে আমরা মেয়েরা এত উত্তেজিত হয়ে থাকি কেন, এত ভয় পেয়ে যাই কেন, স্রাব নিয়ে কেনই বা বলি বিভিন্ন বর্ণের স্রাব যাচ্ছে এটা নিয়ে কেন ভাবি, কখন ডাক্তারের পরামর্শ নেবেন প্রথমেই বলা ভালো। যদি আপনি অস্বাভাবিক রং এবং স্রাবের ধরন লক্ষ্য করেন তবে আপনার সাথে অবশ্যই আপনি একজন গাইনি ডক্টরের সাথে এই নিয়ে আলোচনা করুন, কারণ এটি জরায়ু সংক্রমণ বা ক্যান্সারের মতন রোগের লক্ষণ প্রকাশ করতে পারে। দ্বিধা ছাড়াই এখনই অস্বাভাবিক যোনিস্রাব সম্পর্কে আমার এই ভিডিওটি একটু কাইন্ডলি লাস্ট পর্যন্ত ওয়াচ করুন। এই ভিডিওটা আমি বানিয়েছি, অনেকে বিভিন্ন ধরনের স্রাবের কথা বলেছেন, তো আমি প্রত্যেক ধরনের স্রাব কী কী ইঙ্গিত করে আমি সেটা বলে দিচ্ছি। হলুদ স্রাব ব্যাকটেরিয়া বা যৌন সংক্রমণের অন্যতম প্রধান লক্ষণ। এই ধরনের স্রাবে প্রচুর গন্ধ থাকে। যাদের অনিয়মিত ঋতুস্রাব হয় তাদের স্রাব বাদামি এবং বেশিরভাগ ক্ষেত্রে সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণ এটা। ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণগুলির অন্যতম সবুজ স্রাব। অনেক সময় সবুজ বর্ণের যোনি স্রাব যৌন সংক্রমণ হতে পারে। ধূসর স্রাব অস্বাস্থ্যকর ব্যাকটেরিয়া সংক্রমণের লক্ষণ। এছাড়াও জড়িত অস্বস্তিকর প্রচুর চুলকানি ব্যাকটেরিয়ার সংক্রমণের লক্ষণ। ঘন সাদা স্রাব ছত্রাক সংক্রমণের কারণ। প্রায় 90% মেয়েদের জীবনে কোনো না কোনো সময় এই সংক্রমণ কিন্তু হয়। মহিলাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ডিসচার্জ হয়ে থাকে, তো প্রত্যেকটি আলাদা আলাদা কালারের যে ডিসচার্জ হয় তার কী কারণ সেটা আমি আশা করি এই ভিডিওতে ক্লিয়ার করতে পারলাম। যদি কোনো কোয়েরি থাকে আপনি আমাকে বলবেন, আমি সেই বিষয়ের ওপরে কিন্তু ভিডিও আবার ক্রিয়েট করে দেবো। সাদা স্রাব প্রচুর গেলে আপনি সুতির অন্তর্বাস পরবেন, স্নান করার পরপরই যৌনাঙ্গ মুছে ফেলুন পরিষ্কার টিস্যু পেপার দিয়ে, আর একদম সুগন্ধি দ্রব্য ব্যবহার কিছু করবেন না। কারণ আমি তো বলেছি প্রথমেই যে একটা ভেতরের সিস্টেমই থাকে যৌনাঙ্গ পরিষ্কার করা, বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হয় না। আর অবশ্যই ভালো মানের প্যাড ব্যবহার করবেন মাসিকের সময়, এই জিনিসগুলো একটু মেনে চলবেন। প্রতিদিন স্নান করার চেষ্টা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, প্রতিদিন প্রচুর পরিমাণে জল খাবেন, অল্প অল্প করে জল খাবেন, জল খাওয়াটা বাড়াতে হবে তাহলে শরীর ভালো থাকবে। আর আরেকটা ব্যাপারে আমি বলে রাখি, খাবারে প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। ডায়েটে আপনার সবুজ রঙের শাকসবজি যেগুলো সেগুলো প্রতিদিনের ডায়েটে আপনার অ্যাড করবেন। প্রতিদিন একটা করে ফল যে কোনো আপনি খাবেন, তাতে করে শরীর আপনার সুস্থ থাকবে। ফুড সাপ্লিমেন্ট হিসাবে আপনি দীর্ঘ 6 মাস ভিগার ক্যাপসুল সেবন করার ফলে আপনার এই সমস্ত ধরনের সমস্যার সমাধান কিন্তু সম্ভব। শুধুমাত্র ভিগার ক্যাপসুল ইউজ করলেই 6 মাস ধরে যদি আপনি ইউজ করেন তাহলে এই মাসিকের সংক্রান্ত যে কোনো সমস্যা, অনিয়মিত ঋতুস্রাব, ক্লট থাকা, বিভিন্ন রকমের যে ডিসচার্জের কালার আসছে এগুলো কিন্তু চলে যাবে। দেখুন বন্ধুরা, নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন, কারণ আপনি আপনার ফ্যামিলিতে একটি খুবই গুরুত্বপূর্ণ মানুষ। ভয় লজ্জা ত্যাগ করে নিজের শরীর সম্পর্কে সচেতন হন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ঈশ্বরের নিকটে আপনাদের সকলের জন্য আপনাদের শারীরিক সুস্থতার কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নেক্সট টাইম দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে।